তো গাইস আপনারা দেখছেন সঞ্জয় টেক ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে লাইক এন্ড ফলো করে দিবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজ দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো গাইস এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমত প্রয়োজন হবে এই ধরনের ফটো একটি ক্রিয়েট করা তো এই ধরনের ফটো গুলো ক্রিয়েট করার আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করি সামনে থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তো ওপেন করার পর আপনি এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে চার্জ অপশন পেয়ে যাবেন সো আপনি চার্জ অপশনে ক্লিক করবেন এখানে লিখবেন কি বিং ইমেজ ক্রিয়েটর আমার এখান থেকে সর্বপ্রথম রয়েছে আমি চার্জ করেছি তার জন্য তো আপনি এখানে লিখবেন কি বিং ইমেজ ক্রিয়েটর সেটা লেখার পর থেকে বিং ইমেজ ক্রিয়েটর এটা লেখার পর থেকে একটি ওয়েবসাইট চলে আসবে এই প্রথমে বিং ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করবেন এটা মাইক্রোসফটের একটি ওয়েবসাইট তো এরপর আপনাদের থেকে এখান থেকে জৈন নাম ও এখান থেকে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু জয়েন নাম থাকবে তো আপনি এখান থেকে একটি ইমেল অথবা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনি এই ধরনের ইনভেস্ট চলে আসবে এরপর আপনার ডিসক্রিপশন বক্সে কিছু একটি লিখতে হবে যে আপনি কি ধরনের ফটো চাইছেন যে লেখা দিয়ে আপনি এই ধরনের ফটো পেয়ে যাবেন তো আমি সেই লেখাটা আপনাদের থেকে দেখিয়ে দিচ্ছি তো আপনি এই লেখাটির জন্য আপনার চলে আসবেন কি আমার ফেসবুক আইডিতে তো ফেসবুক ফেসবুকে আসার পর আপনার চার্জ অপশনে ক্লিক করবেন তো চান্স অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে চলে আসবেন সো সঞ্জয় টেক আপনার অ্যাকাউন্ট চলে আসবেন সো আমি এখান থেকে অ্যাকাউন্ট চলে আসলাম তো সঞ্জয় টেক অ্যাকাউন্টে চলে আসার পর আপনি নিচে যাবেন তো নিচে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমি আমাদের দেখাচ্ছি এখান থেকে আপনারা এই ধরনের যদি ফটো যদি আপনার যদি করতে চান তাহলে আপনি দেখতে পাচ্ছেন কপি একটি টেক্সট রয়েছে এই টেক্সটটি আপনাকে কপি করতে হবে এটা আপনি এখানে পেয়ে যাবেন অথবা আপনার কমেন্টেও পেয়ে যাবেন তো আপনার থেকে কিন্তু নিতে পারেন আর আপনার যদি এই ধরনের ফটো তৈরি করতে চান তাহলে আপনি এটা কিন্তু কপি করে নিবেন তো আপনি যে ধরনের ফটো তৈরি করতে চান সেটা আপনি কপি করবেন তো আমি এখানে কপি করে নিচ্ছি আগে তো কপি করার জন্য এখানে ক্লিক করব তো এটা ধরে রাখবো নিচে কপি টেক্স তো আমরা কপি টেক্স টি ক্লিক করব ওকে কপি হয়ে গেল এখন আমরা কিন্তু ব্যাক করে চলে আসবো কি এখানে তো এখানে আসার পর আমরা টেক্স টি এখান থেকে ফোর্স করে দিব এরপর সামনে কপি অপশনটা আমরা ডিলিট করে দিব ওকে এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনি এখান থেকে বয়সটি এখান থেকে চেঞ্জ করতে পারেন টোয়েন্টি অথবা সতেরো আঠারো যেটা বয়স হয় সেটা দিয়ে দিবেন এরপর একটু নিচে আসবেন এখান থেকে আপনার নামটা চেঞ্জ করবেন তো আমি লিখেছি কিন্তু সঞ্জয় টেক আমি যদি এখান লিখি সঞ্জয় সঞ্জয় টেক এর বদল যদি রাকিব অথবা আকাশ ওকে এরপর আপনার যদি একটু নিচে যান এখান থেকে যাবেন কি ইলো অথবা এখান থেকে আমার ইলো রয়েছে আপনার যদি এখান থেকে যে কালার আপনার থেকে টেক্সটে করতে চান সেই কালারটা আপনি যদি দিবেন তো আমি যদি দিয়ে দিচ্ছি ইউলোর বদলে এখান থেকে দিয়ে দিচ্ছি রেড তো এটা দেওয়ার পর আমরা নিচে ক্রিয়াটি ক্লিক করবো তো কিছু আমাদেরটা চলে আসলো তো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে রেট দিয়েছি তো রেট কিন্তু আর এগুলো কিন্তু অন্যান্য কালার রয়েছে তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নিবেন তো আমি দিয়ে নিয়েছি আমি রেড দিয়েছি তো আমি নিয়ে নিয়েছি তো আর এস রাখ দিয়েছি তো আপনার দেখতে পাচ্ছেন এটা চলে আসলো এখন এটা আমরা ডিলিট সরি আমরা এন থেকে এটা ডাউনলোড করার জন্য আমরা একেোটি ক্লিক করবো এরপর আমরা ডাউনলোডে ক্লিক করবো এখানে ডাউনলোডে ক্লিক করলো আমাদের ডাউনলোড এ আমাদের গ্যালারিতে চলে আসবে এরপর আমরা ব্যাক করবো তো ব্যাক করার পর আমরা চলে আসবো কি ক্যাপ কেট্যাপে তো ফটোটি ইডিটিং করার পর এখন আমাদের ভিডিওটি ইডিং করতে হবে তার জন্য আমাদের ক্যাপকেট অপশন আসার পর আমরা প্রজেক্ট উপরে ক্লিক করব এরপর আমরা যে ফটোটি সেভ করেছি সেই ফটোটি আমরা নিয়ে নিবো সেভেন থেকে ফটোটি নিয়ে নিচ্ছি ফটোটি নেওয়ার পর আমরা নিচে এডে ক্লিক করব তোকে গিয়ে আমাদের ফটোটি চলে আসলো এরপর আমরা নিচে স্ক্রো করব এতে আমরা পেয়ে যাবো কি রিটো আমরা রিটোতে ক্লিক করবো তো এরপরে আমরা টিকটক সেস টি সেট করবো এন থেকে সাইনে ক্লিক করব এরপর আমরা নিচে আবার স্ক্রলন করবো এখান থেকে আমরা পেয়ে যাবো কি ব্যাকগ্রাউন্ড সামনের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এরপর আমরা দেখতে পাচ্ছি এনকে ব্লার আমরা ব্লারে ক্লিক করব এরপর এটা দিয়ে দিব অথবা এটা দিয়ে দিব আমাদের ইচ্ছা মতো আমরা এনকে ব্লার দিতে পারি তো আমি এটা দিচ্ছি কারণ এটা ভাইরাল চলছে সো কে এটা দিয়ে দিচ্ছি এরপর চাইলে আপনি ফটোটা এনকে ছোট বড় করে নিতে পারবেন সো কে এতটুকু করে নিচ্ছি সোকে এখন আমরা যা করব আমাদের ভিডিওটি যত সেন্ড করব সেই অনুযায়ী আমরা ফটোটা এনকে পয়েন্টে বেড়ে দিব সো দিয়ে দিচ্ছি পনেরো সেকেন্ড এরপর আমরা প্রথম চলে আসবো আমাদেরটা সেভ করে নিয়ে তো সেভ আমরা উপরে সেভ আইকনে ক্লিক করব

নিচে আমরা নেক্সটে ক্লিক করব ওকে আমাদের ভিডিওটি এন থেকে তৈরি হয়ে চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের টেমপ্লেট অ্যাড করা হয়ে গেছে এখন আমরা এন থেকে সাউন্ড অ্যাড করব তো ভাইরাল সাউন্ড অ্যাড করার জন্য আমরা এন থেকে আগে এটা সেভ করে নিতে হবে তো আমি তো উপরে এক্সপোর্ট ক্লিক করলাম এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন তো ওকে গেস ট্যাম্পলেটের ভিডিওটি সেভ হওয়ার পর আপনার যে কোনো একটি এডিটিং সফটওয়্যার চলে আসবেন আমি তো ক্যাপিট অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো এরপর আমরা নিয়ে প্রজেক্ট রূপে ক্লিক করব এরপর আমরা এই মাত্র যে ভিডিওটি সেভ করেছি সেই ভিডিওটা আমরা নিয়ে নিব ট্যাবলেটটি সেভ করেছি এরপর আমরা নিচে অ্যাড ক্লিক করব এরপর আমরা যে অরিজিনাল সাউন্ডটি তো কেমন দা অরিজিনাল সাউন্ডটি রয়েছে এটা আমরা মিউট করে দিব তো মিউটে ক্লিক করব এরপর প্রথম চলে আসবো এখান থেকে আমরা যে সাউন্ড ভাইরাল সাউন্ডটি অ্যাড করার জন্য আমরা নিচে অডিওতে ক্লিক করব অথবা এখানে ক্লিক করব যেখানে একটিতে ক্লিক করবেন এরপর আপনি নিচে পেয়ে যাবেন কি এক্সটেট আপনি এ ক্লিক করবেন এন দ্য ভ্যারেল সাউন্ডটি আমি নিয়ে নিচ্ছি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভ্যারেল সাউন্ডটি তো আপনার এন দ্য ডাউনলোড করবেন ডাউনলোড করবে আপনার ভ্যারেল সাউন্ডটি এভাবে নিয়ে নেবেন নেওয়ার পর আপনার এক্সটেড অডিওতে ক্লিক করবেন এক্সটেড অ্যান্ড অ্যাড অডিও এরপর আমাদের সাউন্ডটি চলে আসবে তো আপনার দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটি চলে আসলো এরপর আমরা এন থেকে বাদ দিয়ে থেকে একটু কমে দেবো সোকে এখন আমাদের ভিডিওটি কমপ্লিট এখন যে আমরা ভিডিওটি যদি প্লে করিস আপনার দেখুন তো এই মূলত পজিটিভ ফলো খুব সহজে আপনারা এই ধরনের ভিডিও মেক করে নিতে পারবেন এখন আপনার ভিডিওটি সেভ করা সেভ করব আপনি সেভ করে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে কেনাইতে চলে আসবে এন আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন আশা করবো অন্যদের মতো আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও আহ আপনার এই টিউটোরিয়ালটি দেখে শিখতে পেরেছেন ভাইরাল ভিডিওটি কিভাবে এডিটিং করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই